এই হচ্ছে আইটিআই মোড়ে পুজো, যেটা ব্যাংককের ওয়াট অরুণ মন্দিরের আদলে তৈরি হয়েছে। এবারের উচ্চতা একটুখানি কম লাগছে গতবারের থেকে, কিন্তু জাঁকজমকে একটুও কম নয়। নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত, ইন্ডিয়ান ভ্যাকেশনে আপনাদের স্বাগত। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, আর সবথেকে বড় কথা, এই ভিডিওটা হবে আমার নতুন ক্যামেরা দিয়ে, GoPro 10। হ্যাঁ, GoPro 10 হয়তো অনেকের কাছে পুরনো হয়ে গেছে, কেন GoPro 13 চলে এসছে, কিন্তু আমার কাছে এই GoPro কেনার জন্য অনেক দিনের ইচ্ছা ছিল এবং ইউটিউবের পয়সায় সেটা আমি কিনতে পেরেছি। দেখাচ্ছি আপনাকে, এই হচ্ছে GoPro 10, যেটা আমার পড়েছে 20,700। আমি ন্যাশনাল ইলেকট্রনিক্স থেকে GoProটা কিনেছি। এর ভিডিও কোয়ালিটি কীরকম তার রিভিউ এই ভিডিওর মাধ্যমেই আপনাদের দেব, আপনারাই বিচার করবেন কীরকম। ন্যাশনাল ইলেকট্রনিক্স একটা খুব বড় দোকান, চাঁদনি মার্কেট থেকে কিছুটা আগে, ডালহৌসি চত্বরে, আপনার ডালহৌসি চত্বর বলা ভুল, ডালহৌসি চত্বর থেকে একটু দূরে ন্যাশনাল ইলেকট্রনিক্স। এই হচ্ছে এদের দোকান, এখান থেকে আমি GoPro 10 কিনেছি। দুর্গাপুজো মানে কলকাতাকে জানলেও কল্যাণীতেও কিন্তু এখন বেশ বড় বড় কয়েকটা পুজো হয়। কল্যাণী মানে শুধু আইটিআই মোড়ের পুজো নয়, আরও বেশ কয়েকটা পুজো আছে। কল্যাণী স্টেশন থেকে বেরিয়ে প্রথমেই যেই পুজোটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে A9 স্কোয়ারের পুজো। স্টেশন থেকে বেরিয়ে বাঁ হাতের রাস্তা দিয়ে এলেই দেখবেন জস্ট টেলিগ্রাম ট্রেনিং ইনস্টিটিউট, ঠিকটার অপোজিটের রাস্তা দিয়ে ঢুকে যাবেন A9 স্কোয়ারের পুজো। চলো যাওয়া যাক A9 স্কোয়ারের পুজো। এই হচ্ছে এবছরে তাদের থিম, এবারে ভাবনা এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির। এই হচ্ছে A9 স্কোয়ারে পুজোর প্যান্ডেল, এখন তৈরি হচ্ছে, এখন ঢোকার পারমিশন নেই, বাইরে থেকেই দেখতে হবে। এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির, তার আদলে তৈরি হচ্ছে এই A9 স্কোয়ারের পুজো। মানে দুর্গাপুজো, দুর্গাপুজো মানেই কলকাতা, এটা আমরা জানি, কিন্তু কল্যাণীতে অনেক ভালো ভালো পুজো হয়, তার ডিসক্রিপশান আপনাদের দেবো। প্রথম পুজো কল্যাণীতে এলে দেখবেন সেটা হচ্ছে এই N9 স্কোয়ারের পুজো। চলুন এবার আগে যাওয়া যাক অন্য পুজো মণ্ডপে। একদম সামনেই আছে A2 স্কোয়ারে পুজো, চলুন। কল্যাণী শিক্ষায়তন, এই এর মধ্যেই পুজোটা হয় A2 স্কোয়ারে। এখন গেট খোলা আছে, আমি জানি না ঢুকতে পারবো কি না, ঢুকলে আপনাদের দেখাচ্ছি। সামনে জল জমে আছে, একটু দেখি যাওয়া যায় কি না। এই হচ্ছে A2 স্কোয়ারের পুজো, সামনে মাঠে জল জমে রয়েছে তাই সামনে যা যেতে পারছি না। এবারে এদের খুব একটা বড় ভালো কিছু করেনি, কাজ এখনও অনেকটাই বাকি আছে, কল্যাণী এলে এই পুজোটাও দেখে নেবেন ভালো। চলুন এবার যাওয়া যাক বোট পার্কে। বোট পার্কে পুজো যেতে গেলে A2 স্কোয়ার থেকে আপনাকে একটা টোটো করতে হবে, কেন একটু দূর আছে, প্রায় 2 কিলোমিটারের ওপরে, 2 থেকে 2.5 কিলোমিটারের ওপরে দূরে আছে বোট পার্ক। তো চলুন একটা টোটো ধরি, টোটো ধরে হয়ে চলে যাই বোট পার্কে। ওইদিকে A2 স্কোয়ারে পুজো, এদিকে A9 স্কোয়ারে পুজো, এই হচ্ছে কল্যাণীর সেই পার্ক যেখানে উই লাভ কল্যাণী লেখা, আর এই রাস্তা চলে গেছে বোট পার্কের দিকে। বোট পার্কের কাছেই আছে কল্যাণী আইটিআই মোড়। এসছি কল্যাণী বোট পার্কের পুজোতে। এই হচ্ছে কল্যাণীর বোট পার্কের পুজো, একটু জল কাদা আছে বৃষ্টি হয়েছে বলে।
একটা জাহাজের মতো এরা কিছু তৈরি করছে। চলুন সামনে গিয়ে দেখা যাক বোট পার্কে। অ্যাকচুয়ালি এই পুজোটার নাম হচ্ছে নয়ের পল্লীর পুজো। এই যে দেখছেন মন্দিরটা ছবি, এইটাই এরা তৈরি করবে, এই মন্দিরটার ছবি। আর এই সামনে একটা দেখুন বোট রাখা রয়েছে, সম্ভবত এর জন্যই এই পার্কটার নাম হচ্ছে বোট পার্ক। অনেকটাই কাজ হয়ে এসছে, শুনতে পাচ্ছি আজকে নাকি এর উদ্বোধন আছে, কিন্তু কতটা উদ্বোধন সম্ভব হবে আমি তো বুঝতে পারছি না, কারণ এখানে এখনো অনেক কাজ বাকি আছে। এই হচ্ছে বোট পার্কের পুজো, এই হচ্ছে পার্ক, বিশাল বড় একটা পার্ক। এই ছবিটা আমি নিচ্ছি গোপ্রো 10 দিয়ে, পিকচার কোয়ালিটি কিরকম সেটা আপনারাই বিচার করুন। আর স্টেবিলাইজেশনটা একটু চেক করে নিই, তাই আমি হাঁটছি, উল্টো ব্যাক স্টেবিলাইজেশন কিরকম আর সামনে স্টেবিলাইজেশন কিরকম সেটাও দেখিয়ে দিলাম। এই হচ্ছে কল্যাণী বোট পার্ক, এই হচ্ছে বোট পার্ক থেকে বেরোনোর রাস্তা, আর ওই দিকটা আছে কল্যাণী আইটিআই মোড়ের পুজো। তো চলুন এবার যা যাক কল্যাণী আইটিআই মোড়, যেটা কল্যাণীর সব থেকে বিখ্যাত পুজো, ঠিক আছে চলুন। রাস্তায় আসার আগেই, কল্যাণী আইটিআই মোড়ে আসার আগেই বহু দূর থেকে প্যান্ডেলটা দেখা যাচ্ছে। এই দেখুন কল্যাণী আইটিআই মোড়। আপনারা সবাই জানেন এবারে এদের থিম হচ্ছে গিয়ে ব্যাংককের হোয়াট অরুণ পুজো। এই দেখুন এই হচ্ছে প্যান্ডেল, প্যান্ডেলের কারুকাজটা দেখুন একটু, ঝিনুক গায়ে লাগিয়ে লাগিয়ে এরা কারুকাজ করেছে, অসাধারণ সুন্দর। এটা হচ্ছে একটা পার্ট, মেন পার্টটা ওইদিকে, চলুন দেখছি দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে কল্যাণী আইটিআই পার্ক, দেখুন দাদা ওপেনিং কবে, আজকে ওপেনিং, আজকে আজকে মহালয়ের দিন, এনাদের ওপেনিং আছে লুমিনাস ক্লাবের পুজো কল্যাণী আইটিআই মোড়। চলুন এবার সামনে থেকে দেখা যায়, এই দেখুন সামনে থেকে আজকে 2 তারিখ এদের ওপেনিং আছে, আর 4 তারিখ থেকে খুলে দেওয়া হবে কল্যাণী আইটিআই মোড় দুর্গাপূজা লুমিনাস ক্লাবের পুজো। এই হচ্ছে আইটিআই মোড়ে পুজো, যেটা ব্যাংককের ওয়াট অরুণ মন্দিরের আদলে তৈরি হয়েছে। এবারের উচ্চতা একটুখানি কম লাগছে গতবারের থেকে, কিন্তু জাঁকজমকে একটুও কম নয়, অসাধারণ করেছে। দেখুন শুধু কারুকাজটা, দেখুন কারুকাজটা শুধু দেখুন মন্দিরে। তো হয়ে গেল কল্যাণী আইটিআই মোড়, এবার চলুন যাওয়া যাক রথতলার পুজো। এখন এসেছি কল্যাণীতে রথতলার পুজো, চলুন সামনে গিয়ে দেখা যাক। গতবারের তুলনায় গেটটা অনেক বড় হয়ে গেছে, এই এখানে একটা কনস্ট্রাকশন ছিল, সেই কনস্ট্রাকশনটা আর নেই। এবারে এদের থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির, এই হচ্ছে গিয়ে তাদের প্যান্ডেল। এখন ভেতরে ঢোকার কোনো অনুমতি নেই, বাইরে থেকেই দেখতে হবে। বৃন্দাবনের প্রেম মন্দির খুব সুন্দর কারুকার্য তারা করছে, 4 তারিখে এদের ওপেনিং আছে, সেদিন থেকেই ঢুকতে ঢোকা যাবে, তার আগে থেকে ঢোকা যাবে না। তো বন্ধুরা এই হচ্ছে মোটামুটি কল্যাণীর পাঁচখানা
পুজো প্রধান প্রধান। এছাড়াও এই পাঁচটা পুজো ছাড়াও কল্যাণীতে কিন্তু আরও অনেক পুজো আছে যেগুলো আপনারা দেখেন। এই পাঁচটা হচ্ছে মেন। একটা কথা বলে রাখি, যদি আপনারা কল্যাণী দিয়ে আসেন তাহলে প্রথম পুজো হবে আপনাদের A9 স্কুল, আর যদি আপনারা কাঁচরাপাড়া দিয়ে আসেন তাহলে প্রথম পুজো হবে এই রথপাড়া। এই ভিডিওটা কেমন লাগলো বলবেন, ভালো লাগলে লাইক আর শেয়ার, আমার চ্যানেল নতুন বেল আইকন অন করে দেবেন, তাতে যখনই আমি একটা নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আসবে। আজ এই অবধি।